কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে নগর জুড়ে। নগর উন্নয়নে সচেষ্ট থাকার নানা আশ্বাস দিচ্ছেন মেয়র প্রার্থীরা। স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তার নির্বাচনী পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ এনেছেন। সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নানুয়া দিঘির পাড়ে তার বাসভবনের নিচে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন। পরে তিনি শহরের কাপ্রিয়াপট্টি এলাকায় গণসংযোগ করেন। ঘোড়া প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার শহরের কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন। জীবন্ত ঘোড়া নিয়ে গণসংযোগ করায় আচরণবিধি লঙ্ঘিত হয়েছে অভিযোগ করে প্রার্থীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আর বিকেলে গণসংযোগের কথা রয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের। নজন উপ রিটার্নিং অফিসার দায়িত্ব দিয়ে লেভেল ফিল ঠিক আছে, এত যদি একটা লেভেল ফিল ঠিক না কাটতে পারে তো তারা তো ব্যথক। কুমিল্লার মানুষ যে পরিবর্তন চায় তারই একটা সিম্বল। এমনকি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে, অংশগ্রহণ করছে, এতে মনে হয় যে ইনশাল্লাহ আগামী ১৫ জুন যে ঘোড়া মার্কা আমার, সেই ঘোড়া মার্কারে জয় হবে।